আল্লাহ রে, কত উলা টেকা! এই টেকা দিয়ে তোমার পুরো জীবন পার হয়ে যাবো, কে রিক্সা চালাম আর? চলে আমার রিক্সা ঢাকা শহরে, উইরা উইরা টুকু 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 টুকু, তোমায় নিয়ে দেখবো এ শহর আমি ঘুইরা ঘুইরা টুকু টুকু টুকু। বাবা রাখো। আচ্ছা মামা, মামা 20টা টাকা বাড়ায় দেন, দেশের যে অবস্থা জানেনই তো। 3-4 দিন বাইরেতে পারি নাই, ঘরে বাজার সদায় নাই, মাইয়াটা অসুস্থ, 20টা টাকা বাড়ায় দেন। দেখ বেটা, দাম তো শুরু করছো, দেশের যে পরিস্থিতি তোর দায়িত্ব কে আমি লইছি, তোর 20টা বাড়া দিল। হায় রে, সবাই কেমন করে। আমার সারা জীবন চলে যাব, আমার আর জীবনে কিচ্ছু করা লাগবো না, কি আর রিক্সা চালাবো, কি করবো কি করবো এই টাকা দিয়া? প্রথমে এই টাকা দিয়া মাইয়াড়ারে একটা ভালো স্কুলে ভর্তি করামু, তারপর একটা বাড়ি কিনবো, না আর কি করবো এই টাকা দিয়া বুঝতেছি না। না, টাকাটা কি রাইখা দিব নাকি বেড়ার টাকা বেড়াটা দিয়া দিব? বেড়ার দরকারের টাকাও তো হইতে পারে, টাকাটা রাখা উচিত হইব না, আমার টাকাটা দেওয়া দেওয়া উচিত। যাই যাই, টাকাটা দিয়াই বেড়ারে, দেখি ওই জায়গায় পাই কিনা। কত সুন্দর বয়ে রয়েছি, হেরা কে আইব না, আমার তো বাড়াও মারা হইতেছে না, টাকা দরকার। আচ্ছা ঠিক আছে, রাখো, পরে ফোন দিতেছি। ও বন্ধু, আইসোস? আইলাম তো, কি করবি এখন? তুই ল ওদিক যাই। আচ্ছা চল। কিন্তু তোর না টেনার কথা ছিল, টেয়া কই? হায় হায় রে, টাকা তো রিক্সায় ফেলাই, তাড়াতাড়ি চল বন্ধু। চল চল চল। না, কি যে করবো বুঝতেছি না, এরা কি আইব না, আর কতক্ষণ বয়ে থাকবো, আমার তো বারা মারা হইতেছে না। ওই যে মামারা আইসে রে। ওই বেটে ওই, আমার টেয়া কই, টেয়া কই? এই যে মামা, চোরের ঘরে চোর, আবার টেনে কইছুই দেখি কি করে আপনারা এগুলা। ভাই আমি তো চুরি করি নাই ভাই, আপনারা টাকাটা এখানে রাইখা গেছেন, আমি আরো দেওয়ার লাগি আপনি কইনে বয়েছিলাম ভাই, আমি চুরি করি নাই। ওই বন্ধু, ওই টাকাটুকা দেখতো সব ঠিক আছে? দাঁড়া, দেখতাছি ঠিক আছে। হ্যাঁ, টাকা পয়সা তো ঠিক আছে ভাই, দেখছেন ভাই, আমি ভাই 1 টাকাও নেই নাই ভাই, আমি যেমনে পয়সা অমনে দিয়ে গেছি। কি রে, তুই এই জায়গায় কি করতাছস? তোর মাইয়া মরে যাইতাছে, তাড়াতাড়ি যা হসপিটালে তোর মাইয়া। ভাই আমি গেলাম ভাই, আপনি কো টাকা পাইছেন না ভাই? এই মামা দাঁড়াও। হ্যাঁ, এই টাকাটা রাখো মামা, এই টাকাটা দিয়ে তোর মায়ের চিকিৎসা করো। আচ্ছা মামা, ধন্যবাদ। আমরা আসলে রে রিশালা মামার সাথে খুব খারাপ করছি। হরে বন্ধু, কাজটা ঠিক হয় না, রিক্সাওয়ালার লগে আসলে আমরা খারাপ করে লাইছি। রিক্সাওয়ালা মামাটা ভালো ছিল, হয়তো চাইলে টাকাটা লয়ে যেতে পারতো। হ্যাঁ কিন্তু নেয় নাই, হ্যাঁ আঙ্গুলে গেছিল। দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, এর জন্যই দুনিয়াটা ঠিক আছে, আল্লাহ তার মেয়েকে ভালো করে দিক। আচ্ছা ঠিক আছে, চল এখন জায়গা। আচ্ছা চল।